excuse me amke bachan please kichu bokate bokate gunna amake tara koreche are madam ar eta na amanna tatri hey edik diye ekta maiya jete dekhchos ha bhai ei ektu age bhai edik diye ekta meye gelo bhai tu thik koitechos to ha bhai shotti bolchi ei kichu kon age ami dekhechi edik diye ekta meye ke paliye jete acha thik ache rasel চল ওইদিকে জি ভাই এদিকে ভাই এই তোর লাগে যে কি ভাই এই ব্যাগে আমার কাপড় চোপড় আছে ভাই লাগেজ বাইরে রাখছস কে গাড়িতে রাখ আসলে আমি এটা ডিকিতে রাখার জন্য আসছিলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম এই ডিকিটা খোলার জন্য বাট ডিকিটা মনে হয় নষ্ট হয়ে গেছে তাই আমি এটা এখান থেকে এখন গাড়ির পিছনে সেটা রাখবো ভাই তোর কথা শুই না সন্দেহ মনে হইতাছে আমার সন্দেহ লাগতাছে বুঝছস তে চাবি দে ডিকি আমি খুলমু আপনি কে ভাই আপনাকে আমি ডিকির চাবি দেব কেন চাবি দে তোর ডিকি খোলে না আমি খুইলা দেব তুই চাবি দে আরে না ভাই লাগবে না আমার ডিকি আমি নিজে খুলে নেব ভাই আপনার জান তো আবার কথা কস তুই চিনস আমার মুখে কথা কস যেরকম যেতে দে আরে ভাই আপনাকে চাবি কেন দিব এই শট আরে এই ভাই এই এই ভাই আরে ভাই কিরে তুই কি হচ্ছে এই তো কি হচ্ছে আরে স্যার এরা দুজন মিলে স্যার একটা মেয়েকে কিডন্যাপ করছিল স্যার স্যার ওই মিথ্যা লাগাই স্যার আমরা কোনো কিডন্যাপ টিডন্যাপ করি নাই ওই কিডন্যাপ করছে ওই বিশ্বাস না করলে গাড়ি ডিকি খুলে দেখেন স্যার একটা মাইয়া আছে স্যার স্যার বিশ্বাস করেন স্যার আমি সত্যি কথা কইছি স্যার এরা দুজন মিলে স্যার একটা মেয়েকে কিডন্যাপ করতেছিল স্যার এই চুপ কর তোরা হাঁটু করে বস ভিতরে কে আছেন ম্যাডাম বের হয়ে আসেন একজন পুলিশ কর্মকর্তা এসেছে আপনি এখন সেফ ম্যাডাম আপনার কোনো ভয় নেই আপনি বের হয়ে আসেন এই চাবি কার কাছে এদের মতে কে আপনাকে কিডন্যাপ করতে চেয়েছিল এরা এরা দুজন আমাকে কিডন্যাপ করতে চাইছিল ও কি তাদের সাথে জড়িত না না এই ভাইয়াটা আমাকে হেল্পই করছিল এই চল চল স্যার 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 থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ম্যাম আপনার নাম কি জি ম্যাম আমার নাম জন আপনি কি করেন ম্যাম তেমন কিছুই করি না ভাড়ার গাড়ি চালাই আমি একজন পথচারী হয়ে আপনি আমাকে সাহায্য করলেন যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি জি ম্যাম বলেন আপনি কি আমার হয়ে কাজ করবেন কি কাজ করতে হবে ম্যাম আমার একজন ড্রাইভার দরকার ছিল আপনি কি আমার ড্রাইভারের কাজটা করবেন আসলে ম্যাডাম অনেক দিন থেকে আমি একটা পার্মানেন্ট জব খুঁজছিলাম ভালোই হলো আপনি আমাকে অফার করলেন অবশ্যই ম্যাডাম ইনশাআল্লাহ আমি কালকে থেকে জয়েন করব আচ্ছা তাহলে আপনি আমার নাম্বারটা নোট করুন Thank you.